আসসালামু আলাইকুম। রসুন অভিলাষী আনিলে খুবই মজাদার তেলাপিয়া মাছের মাথার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই রেসিপিটি খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আমি যেভাবে তৈরি করেছি আপনারা এ টু জেড ফলো করে যদি রেসিপিটি বাসায় তৈরি করে থাকেন তাহলে বুঝতে পারবেন এই টেস্টটা আসলে কতটা বেশি মজার হয়ে থাকে। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আপনাদের সাথে এই রেসিপিটি পুরোটাই এ টু জেড শেয়ার করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা চ্যানেলে একদমই নতুন আছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে এরকম মজার মজার রেসিপিগুলো নোটিফিকেশনস আপনার কাছে চলে যাবে। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাচ্ছি। আর এর জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে তেলাপিয়া মাছের চারটা মাথা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছের মাথা দিয়ে রেসিপিটি করতে পারবেন। তো আমি এখানে চারটি তেলাপিয়া মাছের মাথা নিয়েছি, খুব ভালোভাবে গরম পানি লবণ দিয়ে পরিষ্কার করে কোচলে ধুয়ে কিন্তু আমি মাছের মাথাটা নিয়েছি। খুবই কম মশলায় তৈরি একটা রেসিপি আর অনেক বেশি মজার হয়। তো এই মাছের মাথাটা তৈরি করার জন্য আমি এখানে যে মশলাটা রেডি করব এর জন্য পৌনে এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর বেশ কিছুটা লাল শুকনো মরিচ নিয়েছি, এক টেবিল চামচ নিয়েছি জিরা, আর সাথে শুধু লবণ যাবে। এই মশলাটা দিয়েই কিন্তু মাছের মাথাটা রান্না করব। এটা কিন্তু একদমই অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে। কোনো আদা রসুন বা হলুদের গুঁড়া ধনিয়া কোনো কিছুই যাবে না, শুধুমাত্র জিরা পেঁয়াজ আর হচ্ছে শুকনা মরিচ। আর শুকনা মরিচটা অবশ্যই একটু তেলে ভেজে নেবেন। তো আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে সবগুলো মশলা একসাথে দিয়ে তারপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে এই মশলাটা কিন্তু খুব বেশি মিহি করে বাটা যাবে না। এই মশলাটাকে একটু আস্ত থাকা অবস্থায় কিন্তু ব্লেন্ডার থেকে উঠিয়ে নিতে হবে বা ব্লেন্ডারটা বন্ধ করে দিতে হবে। যাই হোক, সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে মশলাটা তৈরি করতে। এই তো মশলাটা কিন্তু হয়ে গিয়েছে। টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আসলে মশলাটা কতটুকু পেস্ট করে নিয়েছি। এবার আমি চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি আগে থেকেই যে মাছের মাথাগুলো দেখেছেন সেগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। সে ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো একটু ভেজে নিচ্ছি আর একটু কড়াকড়ি করেই ভাজার চেষ্টা করবেন। এই তো অফ ক্যামেরায় বাকি মাছের মাথা দুটো আমি কিন্তু ভেজে নিয়েছি। সবগুলো মাছের মাথা ভাজা হয়ে গেলে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও সামান্য একটু তেল দিয়ে তারপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যারা ঝাল খেতে খুব পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি, আর যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে। আর এইভাবে করে মাছের মাথা রান্না করলে অনেক বেশি মজার হয়। আমি এই রেসিপিটা মূলত আমি আমার ছোটো খালা তার থেকে শিখেছি। ছোটো খালাদের বাড়িতে, গ্রামের বাড়িতে যখন ছোট খালার বাড়িতে বেড়াতে যেতাম তখন কিন্তু এই মাছের মাথা দিয়ে খালা এভাবে করে রান্না করত, অনেক বেশি মজার হয়। হয়তোবা খালার মতো অতটা মজা করে আমি রান্না করতে পারিনি, তবে মোটামুটি আমার কাছে মনে হয়েছে টেস্টটা ঠিকই ছিল। বাচ্চারাও কিন্তু ঝাল হলেও খুব পছন্দ করেছে। আর এই মাছের মাথা যে রান্না করেছি এই ঝোলটা দিয়েও কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়। এই তো একদম ঝোলটা টানিয়ে মাখামাখা অবস্থায় কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর এটা খেতেও অনেক বেশি টেস্টি ছিল। আপনারা যারা এভাবে করে মাছের মাথা কখনো রান্না করে খেয়ে দেখেননি তারা কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আবারও বলছি ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আরও নতুন একটি ভিডিও তৈরি করার জন্য।
আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।